আমি খুব সহজ সরল ছিলাম, এই জন্য আমার প্রেম টিকে নি। আমার চেহারা খারাপ ছিল, এটাও একটা কারণ ছিল। খুব সুন্দর আছে, ভালো আছে। আমি না আগে জানতাম না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে সবচাইতে একটা মানে তিন শব্দের মানে প্রিয় লাইন হচ্ছে বাসা খালি আছে। আমি এটা জানতাম না। আমারে ফোন দিতে ফোন দিকে, বাবু বাবু বাসা খালি আছে, বাসায় কেউ নাই। আমি না বুঝি নাই, আসলে এটা ইনভাইটেশন ছিল, আমি বুঝি নাই। আমি বলছি দোয়া দরুদ পড়ে ঘুমাইও, আর কেউ দরজা নক করে খুলল না। আমি একটা কথা বলি, তুমি তো আমাকে সুন্দরী বললে না, আমি আজকে কিন্তু প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে তোমাকে সাজেশন দেব। এখানে এতগুলো ছেলে আছে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তুমি বুঝবা কিভাবে যে কোন ছেলেটা তোমার জন্য ভালো, কোন ছেলেটা তোমার জন্য খারাপ? একদম সহজ ভাবে তোমাকে একটা কথা বলি, যে এই ছেলেটা শুধু তোমার প্রতি কমিটেড, তার মানে সে অ্যাকচুয়ালি তোমার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মোটামুটি সাইরাজনের প্রতিজ্ঞাবদ্ধ। আর যে ছেলেটা বুঝছো এরকম বলবে কিন্তু আমাদেরকে নিয়ে কমিটেড থাকবে, সেই ছেলেটা হচ্ছে অভিজ্ঞ।